নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রনীল ফুটবল কর্নারের নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত লালিগার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বার্সেলোনা এবং সেল্টা ভিগোর মধ্যে সেই ম্যাচেরই পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে আমি চলে এসেছি শুধুমাত্র বাংলাতে ফুটবল কর্নার চ্যানেলে সাতষট্টি পার্সেন্ট বল পজিশন নিয়ে খেলে এবং দুবার লিড নেওয়া সত্ত্বেও বার্সেলোনা কিন্তু এই ম্যাচ থেকে তিনটি পুরোপুরি পয়েন্ট তুলে আনতে ব্যর্থ হয় এবং লিগ টেবিলে তাদের অবস্থান কিন্তু আরও কঠিন করে ফেলে তাদের লিগ জয়ের ক্ষেত্রে রিয়েল মাদ্রিদের কাছে কিন্তু তারা তাদের লিগ জয়ের পথকে আরও সহজ করে দেয় এটা আমি নিজেদের দোষে বার্সেলোনার বলতেই পারি তোমরা প্রত্যেকেই জানো যে ভিগো কিন্তু বার্সেলোনার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ দু সাল থেকেই দিয়ে আসছে তাদের নিজের মাঠে বিশেষ করে এবং এবারও বার্সেলোনার সেই ঠিক একইভাবে ভিগোর নিজের মাঠে গিয়ে আটকে গেল এবং লিগ টেবিলে তাদের অবস্থানকে আরও কঠিন করে ফেললো এই ম্যাচের লাইন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বার্সেলোনার লাইন আপে আমার যে দুটো জিনিস সবচেয়ে ভালো লেগেছিলো নিজস্ব সেটা হচ্ছে আনসুপাতি এবং রিকুই পুচকে প্রথম থেকে ফার্স্ট ইলেভেনে রাখা তাদের পারফরম্যান্স কিন্তু এবছর অত্যন্ত ভালো আমরা প্রত্যেকেই দেখেছি তারা সীমিত যতটা সুযোগ পেয়েছেন কিন্তু তার পাশাপাশি লাইন যে জিনিসটা আমাকে খুবই অবাক করেছে সেটা হচ্ছে উমিততিকে ফার্স্ট ইলেভেনে রাখা আমরা প্রত্যেকেই জানি উমিতিথি এই বছরে একেবারেই ফর্মে নেই এবং তার সঙ্গে তিনি ঠিকঠাক শেপে নেই তার একটা চোটগ্রস্ততা একটা প্রবণতা তো আছেই নানা কারণে তিনি মোটমাট এবছর ভালো পারফর্ম করতে ব্যর্থ পিকে এবং ল্যাংলেট কিন্তু এবছর অত্যন্ত ভালো পারফর্ম করে আসছেন এবং বেশ কিছু ম্যাচ ধরে তারা তোমরা প্রত্যেকেই জানো যে ক্লিনশিট রেখে আসছেন সেখান থেকে উমিতিতিকে লংলেটের জায়গায় চান্স দেওয়াটা আমার প্রচণ্ড অবাক মনে হয়েছে তার একটা কারণ এরকম হতে পারে যে বার্সেলোনার পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাথলেটিক ও মাদ্রিদের সঙ্গে আছে এবং সেই ম্যাচ একটা ইলো খেলেই কিন্তু লংলেট সাসপেন্ড হয়ে যেতেন তার জন্য হয়তো তার জায়গায় উমিতিটিকে চান্স দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও উমিতটির যা বর্তমান ফর্ম এবং তার যা পারফরমেন্স সেই তুলনায় সেলটাভিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে তাকে মাঠে রাখা সত্যিই আমাকে দুর্দান্ত অবাক করেছে এবং তার এই মাঠে থাকাটা কিন্তু বলতে পারো এই ম্যাচের একটা ডিফাইনিং ডিসিশনও হয়ে উঠেছে কারণ তার পারফরমেন্স অত্যন্ত বাজে ছিল এই ম্যাচে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এবং বিগো যখন কাউন্টার করছিল তখন কিন্তু উমিত কোনো মতেই তাদের পেসের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছিলেন না এবং বারবার প্রমাণ করছিলেন যে তিনি দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই এবং তিনি তার বেস্ট শেপে নেই তার ভুলের জন্যই আমি এটা বলতেই পারি যে বার্সেলোনাকে প্রথম গোলটা খেতে হয় বিগো যখন কাউন্টার অ্যাটাকটা করে প্রথম গোলের ক্ষেত্রে উমিদি কিন্তু সেই পেসটা অ্যাডজাস্ট করতে না পেরে তাদের সঙ্গে ব্যাক করতে পারে না এবং একটা বলতে পারো বাচ্চা সুলভ গোল বার্সেলোনাকে কনসিড করতে হয় তার সঙ্গে পিকের পারফরমেন্সও কিন্তু অত্যন্ত সাধারণ ছিল কালকে একেবারেই ভালো পারফরমেন্স আমি বলতে পারবো না এবং বলতে পারি লকডাউনের পর এই প্রথম বার্সেলোনার ডিফেন্সকে এত বাজে দেখালো একদিন কিন্তু বার্সেলোনার ডিফেন্সকে মোটামুটি ভালোই দেখাচ্ছিল কালকে বার্সেলোনার খেলায় যে জিনিসটা আমার ভালো লেগেছে ফার্স্ট হাফে বিশেষত এবং কিছুটা সেকেন্ড হাফেও তোমরা বলতে পারো মেনলি ফার্স্ট হাফে সেটা হচ্ছে রিকুই পুজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো মাঝমারটাকে ডমিনেট করে তার সুন্দর পাসিং তার সুন্দর ব্লকিং এবং তার যে ওয়ার্কলোডটা দেখান একজন কুড়ি বছরের প্লেয়ার হয়ে তাতে বার্সেলোনা সাপোর্টার কিন্তু আশায় বুক বাঁধতেই পারেন তাকে নিয়ে এবং হয়তো ভবিষ্যতে তিনি ইনিয়েস্তার তার একটা প্রপার রিপ্লেসমেন্ট হয়ে উঠবেন বার্সেলোনাতে এরকম আশা আমরা রাখতেই পারি সেটা কালকে আনসুফাতির পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল তিনি বেশ কয়েকটা সুন্দর সুন্দর কাউন্টার অ্যাটাক করেন যেখানে তিনি হয়তো ভালো সাপোর্ট পেলে আরও কিছু ভালো রেজাল্ট বার্সেলোনার পক্ষে আসতে পারতো তাছাড়াও তিনি অত্যন্ত ভালো একটা ফুটবল খেলেন এবং আমারই চ্যানেলে আমরা কিন্তু যেটা অ্যানালিসিসে আগের বার্সেলোনার ম্যাচগুলোতে বলেছিলাম যে বার্সেলোনার যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে বার্সেলোনার অ্যাটাকগুলো প্রচণ্ড ন্যারো হয়ে যাচ্ছে মাঝখান ঘেসে হয়ে যাচ্ছে উইথটা তারা পাচ্ছে না প্রপার উইং বেস অ্যাটাকটা হচ্ছে না সেটা কিন্তু কালকে আমরা বার্সেলোনার খেলাতে খুব ভালোই পাই এবং আনসুফাতিরও এই বিষয়ে একটা দুর্দান্ত অবদান লেফট উইঙ্গে যেমন ছিল ঠিক তেমনই রাইট উইংটাকে বারবার কাজে লাগিয়ে এই বিষয়টাকে মেকআপ করতে আমরা দেখি সেমেডোকে সেমেডো কালকে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিলেন মেসি সুয়ারেজের দুরন্ত আন্ডারস্ট্যান্ডিংয়ে বার্সেলোনা দুটো গোল চলে আসে যে ক্ষেত্রে সেকেন্ড গোলটাতে সুয়ারেজের একটা দুর্দান্ত ফিনিশও আমরা দেখতে পাই আর ফার্স্ট গোলটার ক্ষেত্রে মেসির একটা দুরান্ত বুদ্ধির পরিচয় আমরা পাই কিন্তু কালকের ম্যাচে মেসিকে আমরা প্রায় তিনখানা খুব দুরন্ত একটা ওপেন সিটার মিস করতে দেখি যেটা কি না মেসির থেকে আমরা প্রত্যাশা করি না সেগুলো যদি ফিনিশ হতো তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো অফ ইন্ডিয়া বার্সেলোনা ফার্স্ট হাফে একটা দুরান্ত ফুটবল খেলে থাকে এবং মাঝমাঠটাকে খুব সুন্দর রিকুই পুজের ডমিনেটিং একটা পারফরমেন্সের মাধ্যমে ফার্স্ট হাফের একটা দুর্দান্ত ফুটবল আমরা বার্সেলোনার থেকে পেয়ে থাকলেও সেকেন্ড হাফে শুরু থেকেই কিন্তু বার্সেলোনার মধ্যে একটা পেসের ঘাটতি আমরা দেখতে পাই যেটা সুযোগ কাজে লাগিয়ে কিন্তু সেলটা বিগো প্রথমেই একটা গোল শোধ করে নেয় তারপরে কিন্তু বার্সেলোনা কিছুটা খেলাতে ফিরে থাকলেও আশি মিনিটে রিকুই পুজকে তুলে নেওয়ার ডিসিশানটা এবং সেখান থেকে কিন্তু লাস্ট দশ মিনিট বার্সেলোনা খেলার মধ্যেই ছিল না এবং একেবারেই মিডফিল্ডকে ডমিনেট করতে পারিনি এবং সেটাকে কাজে লাগিয়ে বলতে পারো তোমরা বার্সেলোনার ওপর ক্রমাগত প্রেশার বাড়াতে থাকে এবং একেবারে খেলা শেষের দিকে পিকের থেকে একটা পিকের মধ্যে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের থেকে এরকম একটা ভুল আমরা একেবারেই এক্সপেক্ট করি না কিন্তু পিকে এই ভুলটা করেন বক্সের সামনে রাফিনা বার্সেলোনারই প্লেয়ার তোমার প্রত্যেকেই যেন লোনে আছেন সেলটাতে রাফিনাকে ট্যাকেল করে বসেন এবং সেই একটা ফ্রিকি যেটাকে কাজে লাগিয়ে আমরা থিয়াগো আশপাশের একটা কোয়ালিটি গোল দেখতে পাই কোয়ালিটি গোলও বলতে পারো আবার বার্সেলোনার ওয়াল সাজানোর কিছুটা ফল্টও বলতে পারো তোমরা তা সত্ত্বেও গোলটা কিন্তু দুরান্ত ছিল সেই ফিগিক থেকে এবং তারা গোলটা শোধ করে দুই দুই করে দেন এবং বার্সেলোনার থেকে কিন্তু দুটো পয়েন্ট তারা ছিনিয়ে নিতে সমর্থ হন সব মিলিয়ে কিন্তু এটা বলাই যায় যে বার্সেলোনা কিন্তু এবারে তাদের লিগ জয়ের পথ থেকে আরও বেশি কঠিন করে ফেললো এবং রিয়েল মাদ্রিদকে তারা একটা অ্যাডভান্টেজ পজিশনে পাঠিয়ে দিল আজকে রাত্রিবেলা রিয়েল মাদ্রিদের খেলা আছে দেখা যাক সেখানে রিয়েল মাদ্রিদ কেমন পারফর্ম করতে পারে এসপানিয়লের সাথে কিন্তু আমি এটা বলতেই পারি যে রিয়েল মাদ্রিদ কিন্তু বর্তমানে একটা অ্যাডভান্টেজ পজিশানে পৌঁছে গেল তা সত্ত্বেও আমরা প্রত্যেকবারই দেখেছি যে লালিগা এরকম বেশ কিছু বছরে যে যে টিমকে আমরা অ্যাডভান্টেজ পজিশনে দেখেছি সেখান থেকে একটা ছোট্ট ভুল করে তাদেরকে হারিয়ে যেতে এবং অন্য কোনো টিম লিগ জিতে বেরিয়ে যেতে তো ফুটবলে সব কিছুই সম্ভব তো দেখা যাক বার্সেলোনা কেমন পারফরমেন্স পরের ম্যাচগুলোতে করে এবং রিয়েল মাদ্রিদ আজকের ম্যাচে কেমন ফুটবল খেলে আবার আমরা রিয়েল মাদ্রিদের ম্যাচের পর রিয়েল মাদ্রিদের ম্যাচের অ্যানালিসিস নিয়েও চলে আসবো ফুটবল কর্নারে আপাতত আজকের অ্যানালিসিসটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফুটবল কর্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আরও আরও সাপোর্ট করতে হবে যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো তোমাদের কাছে অ্যানালিসিস তুলে ধরতে পারি